वेलकम बैक टू माय चैनल प्रियंका चले नतुन भिडियो नहीं आज के ग्रसारि शपे जाब और सेखने गए यूएसए ते की धरण फलमूल शाकसब्जी पा जाए सेगल तुम्हारे देखा तो चलो लेट्स गो प्रथमे चले एलाम शाकसब्जी सेक्शने एगलो कैप्सिकम एखाने एगलो के जदिओ पेपर बोले रेड पेपर ग्रीन पेपर येलो पेपर ऑरेंज पेपर तारपर एगलो बीन्स एगलो तो कमन आमादेर ओखानेओ पा जाए एगलो बाँधाकपि चार पाँच रकमेर बाँधाकपि एखाने पा जाए एखाने कयेक रकमेर राखा आछे आर अन्य जायगातेओ आरो कयेक रकमेर राखा आछे तारपर रयेछे स्प्रिंग अनियन बेबी क्यारेट क्यारेट बेबी बुक चय सबकिछुरई प्रचुर भैरायटी आछे एखाने এখানে সরষে শাক মুলো শাক পালং শাক এগুলো তো পাওয়া যায় তার সাথে সাথে কেল কোলার গ্রিন লেটুস এগুলো পাওয়া যায় এখানে আছে বড় গাজর শশারি আর আরো দু রকমের ভাগ তারপর আছে আদা আর ভুট্টা আমি কোনো জিনিসের দামই কিন্তু আলাদা করে বলছি না কারণ ইন্ডিয়ার তুলনায় সব কিছুর দামই প্রায় এখানে তিন চার গুণ বেশি এখানে সব জিনিস এরকম প্লাস্টিক ব্যাগে ভরে নিতে হয় যাতে করে বিলিং এ সুবিধা হয় এখানে পাঁচ রকমের ধনেপাতা রয়েছে ডাটার মতো যেগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলে অ্যাসপারাগাস তারপর ছোট বাঁধাকপির মতো যেগুলো ওগুলোকে বলে ব্রুসেলস স্প্রাউট এরপর রয়েছে ধনেপাতা আর প্যাকেজড পালং শাক এবার চলে আসলাম মাশরুমের সেকশনে এখানে মাশরুম এরকম খোলা প্যাকেজিং সব রকমই পাওয়া যায় এখানে ছয় সাত রকমের মাশরুম তো আছেই এই মাপার যন্ত্রটাকে ওয়েইং স্কেল বলে এটা কাস্টমারদের ইউজের জন্য রাখা আছে এখানে রয়েছে কাঁচা হলুদ খোলা পালং শাক তার সাথে একটা মিক্সড শাক থাইল্যান্ডের লঙ্কা বেগুন মূলো লাউ সবই রয়েছে এখানে পেঁয়াজ টমেটো সাদা গাজর এক ধরনের মটরশুঁটি আর আছে চার পাঁচ রকমের লঙ্কা এছাড়া স্কোয়াশ ঢেঁড়স কাশ্মীরি লঙ্কাও এখানে আছে বড় লঙ্কাগুলোকে বলে হট চিলি আর একদম গাঢ় সবুজ লঙ্কাগুলোকে বলে হ্যালাপিনো পেপার এটা হার্ব সেকশন এখানে আছে রোজমেরি মিন্ট লিফ অরেগানো লেমন গ্রাস আর তুলসী পাতা এগুলো সবই পেঁয়াজ হোয়াইট অনিয়ন সুইট অনিয়ন রেড অনিয়ন আরও এক ধরনের পেঁয়াজ রয়েছে এখানে এর পাশে আছে বেবি হোয়াইট পটেটো রেড পটেটো তারপর আছে সুইট পটেটো আর এগুলোকে ব্ল্যাক পটেটো বা ডার্ক পটেটো বলে তার পাশে এগুলোকে বলে রাসেট পটেটো এটা অর্গানিক সেকশন অর্গানিক সার আর অর্গানিক কীটনাশক ব্যবহার করে এগুলো চাষ করা হয় তার জন্য এগুলোর দামও একটু বেশি হয় আর অর্গানিক জিনিসও কিন্তু শাকসবজি থেকে শুরু করে ফলমূল সবই পাওয়া যায় লেমন লাইম দুই ধরনের লেবু আছে এখানে আর তার পাশে যেগুলো আছে সেগুলো কমলা লেবু দশ থেকে পনেরো রকমের কমলা লেবু তো এখানে পাওয়াই যায় এগুলো আঙুর আঙুরও কিন্তু ওরকমই তোমরা দেখতেই পাচ্ছ প্যাকেজড আর তিন চার রকমের তো পাওয়াই যায় এখানে একটা প্রাইস ট্যাগ দেখা যাচ্ছে যেখানে লেখা আছে এলবি এলবি মানে কিন্তু পাউন্ড আর এক পাউন্ড মানে প্রায় সাড়ে চারশো গ্রামের সমান আবার এখানে আছে কয়েক রকমের কমলা লেবু নিচের দিকের গুলো তরমুজ আর আছে পিচ অ্যাপ্রিকট ব্লাড অরেঞ্জ বলে একটা কমলা লেবু এগুলো কিন্তু ভেতরটা একদম ব্লাডের মতোই লাল হয় দু ধরনের পাকা আম এখানে কিন্তু ঠান্ডা আর গরম বলে কোনো ব্যাপার নেই সারা বছরই আম পাওয়া যায় লাইট ব্রাউনগুলো কিউই পাশের গোল্ডেন ফলগুলো নাশপাতি তার পাশে দেখা যাচ্ছে কালো আর সবুজ ফলগুলো ওগুলো অ্যাভোকাডো
এখানে সব মিলিয়ে 8-9 রকমের আপেল তো আছে। আর গ্রিন অ্যাপেল, গোল্ডেন অ্যাপেল, পিঙ্ক লেডি বলে অ্যাপেল, রেড অ্যাপেল সব রকমই আছে। এগুলো গুড়, দারচিনি, রোজ পিটল, আর এই বক্সেরগুলো সবই বেরি। ব্লুবেরি, স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, ক্র্যানবেরি সবই কিন্তু আলাদা আলাদা ওজনেরও আছে। আবার কমলালেবু আর আপেল, এখানে প্রত্যেকটা জিনিসের এত ভ্যারাইটি যে কিনতে গেলে কনফিউজ হতেই হয়। এখানে আছে পেয়ারা, ছোট কমলালেবু, কামরাঙা, অ্যালোভেরা, আর 5-7 রকমের টমেটো তো আছে এখানে। এগুলো আখ, তারপর আছে আখরোট, চিনেবাদাম, আর একটা বিশেষ ধরনের ফুলকপি। এগুলো হচ্ছে হানি ডিউ আর ক্যান্টালোপ বলে দুটো বিদেশি ফল। আবার প্যাকেজড কমলালেবু, তার পাশে আছে আনারস আর পেঁপে। পুরো স্টোরটা প্রায় ঘুরেই ফেলে। এছাড়া এখানে কিন্তু এঁচোড়, মোচা, লিচু এসব ইন্ডিয়ান জিনিস অকেশনালি পাওয়া যায়। আজকের ভিডিও।